একটি যে ব্যাংকের তারা মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে আসছেন এবং এটা নিয়ে কিন্তু অনেকের মাঝে জল্পনা কল্পনা চলছে যে একসাথে কেন তিরিশটা ব্যাংকের এমডি কে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে হচ্ছে তো এটাতে যিনি নেতৃত্ব দিচ্ছেন এই প্রতিনিধি দলের তো তার একটা বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে তিনি বিবিসির সাথে তিনি বলেছেন তিনি হচ্ছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরেফিন তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ট্রেড পার্টনার তাদের এন্টি মানি লন্ডারিং ট্রেড লন্ডারিং এইগুলি মানে নিষেধাজ্ঞা থাকা দেশের সাথে ব্যবসার কানুন ইত্যাদি মেনেই আমরা ব্যাংকিং করি এবং আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর ডাকেই কিন্তু আমরা এই সফরে যাচ্ছি তো বিষয়টা একটু আমাদের কাছে একটু খটকা লাগছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস কি একসাথে তিরিশটা ব্যাংকের এমডি কে ডেকে পাঠাবে বাংলাদেশ থেকে কেনই বা ডেকে পাঠাচ্ছে এবং এই পুরো সফরটা এটা অনেক ব্যয়বহুল একটা সফর যেখানে আমরা জানি যে দেশের অর্থনীতির অবস্থা এখন খুবই মানে শোচনীয় সেখানে এই তিরিশটা ব্যাংকের এমডি কে মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে এনে মানে এখানে তারা কি করবে মানে বিষয়টা কিন্তু মানে একটা ধোয়াশার সৃষ্টি করেছে যে একসাথে একযোগে তিরিশটা ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্র সফর এটা এটা এটার মানে কারণটা কি কি হতে পারে আপনার কি মনে হয় এটা মানে কারণ আমরা দেখলাম যে কয়েকদিন আগে তো পিটার আজকে আমরা দেখলাম যে তিনি বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন আবার আমরা এটাও শুনছি যে বাংলাদেশ ব্যাংকের থেকে নাকি আরেক দফায় কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ মানে চুরি করা হয়েছে এবং এটা ভারতীয় হ্যাকাররা নাকি এই রিজার্ভটা চুরি করেছে যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ গুজব আবার এটাও আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই মুহূর্তে কোনো আহ আপনি জানেন যে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো এই যে তারা যে একটা মানে এমন ভাবে একটা গোপনীয়তার সাথে কার্যক্রম গুলো করছে এটা আমাদের সন্দেহটাকে আরো বাড়িয়ে দিয়েছে তো আপনার কি মনে হয় যে এই যে পিটার বাংলাদেশ ব্যাংকে গেলেন তারপর এই যে বাংলাদেশ ব্যাংকের যে সাংবাদিক প্রবেশের উপরে যেটা নিষেধাজ্ঞা আরোপ করা হলো আবার এই যে এখন শুনছি যে তিরিশটা ব্যাংকের এমডি তারা একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন সবকিছু মিলে আসলে আপনার কি মনে হচ্ছে যে অর্থনীতিটা নিয়ে আসলে কি ধরনের ছেলে খেলা করা হচ্ছে বলে আপনার মনে হয় একটা বিশ্বাস সাকিব আপনার মনে থাকার কথা এবং এখনো মনে রাখা উচিত আজকের আপনি আমাকে প্রশ্ন করছেন তিরিশটা ব্যাংকের এমডি কেন আমেরিকা আসবে আপনি এই প্রশ্নটা কি করতেন তিরিশটা ব্যাংকের এমডি যদি দিল্লিতে যাইত এবং তারা ইতিমধ্যে গেছে আপনি আপনারা কিন্তু আপনি এবং অন্য কেউ এই প্রশ্নটা করে না কেন করে না জানেন বাংলাদেশের সচিবরা দশজন সচিব পঁচিশ জন সচিব ভারত সফরে যাচ্ছে এখন এই পঁচিশ জন সচিব বা তিরিশ জন সচিব যখন ভারতে যায় কেন যায় একটা কারণে যায় ভারতে গেলে তাদের ভারতীয় সংবিধানের উপরে হাত রেখে তাদেরকে শপথ করানো হয় এবং তারা ওই সংবিধানের পক্ষে কাজ করে ভারতীয় সংবিধানের পক্ষে কাজ করার জন্য তাদেরকে ওখানে ডাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের এবং সহকারী প্রধানদের এবং এরিয়া কমান্ডারদেরকে নিযুক্তি দেওয়ার আগে তাদেরকে পাঁচজন দশজন করে ভারতে পাঠানো হয় পুলিশের র্যাবের বিডিআর এর বিডিআর আমি এখনো বিডিআর বলি কারণ বিজেপি আমার শব্দটাই আমার পছন্দ না তো তাদেরকে আমি এই বিডিআর এর লোকজনদেরকে ভারতে পাঠানো হয় একটা কারণেই পাঠানো হয় ভারতীয় সংবিধানের উপরে তাদেরকে আইডিয়া দেওয়া হয় আহ তাদেরকে শপথ করানো হয় এই জন্য ওখানে নেওয়া হয় এখন আপনি আমাকে একটা কথা বলেছেন বাংলাদেশের তিরিশটা ব্যাংকের এমডিকে ঢাকায় আনা হচ্ছে বাংলাদেশের লোকজনরা এই জিনিসটা ভালো করে পড়ে না বাংলাদেশের লোকজনদের আবার পড়ার সুযোগও থাকে না এবং সুযোগ থাকলেও তারা এটা নিয়ে আহ ইংরেজিতে থাকে তো এগুলো পড়া হয় না আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন বাংলাদেশে লোন দিয়েছে বিভিন্ন কন্ডিশন কন্ডিশন ছিল ছিল এবং ভিতরে একটা লিডার যারা অর্থাৎ সিনিয়র লেভেলের যে লোকগুলো ব্যাংকিং সেক্টরকে পরিচালনা করে তাদের সাথে তারা ওয়ান অন ওয়ান বৈঠক করতে পারে এবং ব্যাংক পরিচালনার ক্ষেত্রে তারা স্পেসিফিক কোন ফর্মুলা তাদের সাথে শেয়ার করতে পারে সাবজেক্টটা কি এইটা করা যাইতো যে আইএমএফ এর কোন কর্মকর্তা বাংলাদেশে গিয়ে এদের সাথে বসতো এবং যদি বসে তাহলে সেখানে গিয়ে এটা তারা ব্রিফ করতে পারে এটা কি করতে পারত সম্ভব কারণ ওয়ার্ল্ড ব্যাংকের মিশন তো বাংলাদেশে আছে এটা তো করতে পারত কিন্তু বাংলাদেশ বাংলাদেশের এই ভারত নিযুক্তি সরকার তারা একটা কাজ করে কি কাজ করে জানেন চুরি করার জন্য চুরি চুরি মহা চুরি করার জন্য তারা একটা কাজ করে সেটা কি জানেন তারা ওয়ার্ল্ড ব্যাংকে বুঝিয়েছে যে ইট উড বি মোর ফিজিবল ফর আস টু কাম টু আমেরিকা ইফ উই উই অল থার্ডি পিপল গোস টু আমেরিকা সিট ডাউন উইথ ইউ গাইজ উই উইল হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ড একটা কথা আপনি মনে রেখেন সেটা হচ্ছে বাংলাদেশের কোন বিজনেসম্যানরা আমেরিকান কোন বিজনেসম্যান অথবা কাউন্টার পার্ট কোন কোম্পানিকে যদি বলে আমাদেরকে একটা ইনভাইটেশন পাঠাও আমরা আমেরিকা আসতে চাইতেছি আমেরিকান বিজনেস প্রতিষ্ঠান লেজিটিমেট অর ইলেজিটিমেট বিজনেস প্রতিষ্ঠান তার এটাকে কখনো না বলে না তারা একটা ইনভাইটেশন পাঠাইতে যে আসো কি করতে চাও ব্যবসায়ী সাথে দেখা যাও অসুবিধা নেই এখন ওয়ার ব্যাংক অথবা এমএফ অথবা আমেরিকার কোন আমেরিকান রিজার্ভ এটা কি বলে রিজার্ভ 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 এখন এদেরকে যদি বলা হয় আমরা আমেরিকা আসতে চাই এবং তোমাদের সাথে আমরা বসতে চাই আলাপ আলোচনা করতে চাই তারা বলবে অফকোর্স আসো আমেরিকান এনটিটি যখন বলে অফকোর্স আসো দে মিন বিজনেস আর বাংলাদেশের তিরিশ জন ব্যাংকের যে হারামখোররা আমেরিকা আসার জন্য বলে আমাদের ইনভেস্টেশন পাঠা আমরা আসি তারা বের করে এটাকে চুরির একটা রাস্তা বের করার জন্য যে আমরা আমেরিকায় গেলে আমরা এতগুলা টাকা পাবো আমেরিকায় গেলে আমার আমার সাথে কইরা দুই একটা আত্মীয় স্বজনের নিয়ে যাইতে পারবো আমি যদি যাই তাহলে আমি কতগুলা টাকা কালো টাকারে ওখানে জমা সরাই দিয়ে আসতে পারবো আমি যে যে বলি থাকে একটা বাংলাদেশ যার নামে যাক আমরা আমাদের অর্জনটাকে বাড়াইতে থাকি আপনার কি মনে হয় আপনি যখন বলেন বাংলাদেশের ফরেন রিজার্ভের অ্যামাউন্ট এখন তেরো তেরো বিলিয়নের কাছাকাছি গিয়ে পৌঁছেছে আরে ভাই বাংলাদেশের ফরেন রিজার্ভ আপনার কাছে তেরো বিলিয়ন কাগজে পত্রে তারা বলে কিন্তু অরিজিনাল রিজার্ভের কথা আমার কানে আজ থেকে তিন মাস আগে আমি শুনেছি সাড়ে সাত বিলিয়ন থেকে আমি বলছি আট বিলিয়ন হবে বলছেন না এবং তাও এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে এক্সিস্ট করে না ইটস অন দ্য পেপার এখন তিরিশটা ব্যাংকের ভিতরে আপনি তাকিয়ে দেখেন তিরিশটা ব্যাংকের Almost, but we cannot avoid the fact that those are the people holding their position as managing director of that bank. Is it means they are the one running the show, they are the one helping Bangladesh government to steal money. বাংলাদেশের এই কোর্স করায় কোনো উপকার হবে না এই ট্রেনিং করায় তাদের কোনো উপকার হবে না কারণ এখান থেকে বাংলাদেশে গিয়ে ওয়ার ব্যাংকের অথবা আইএমএফ এর কোনো রেগুলেশন তারা এক্সিকিউট করতে পারবে না কারণ বাংলাদেশ ব্যাংকের অর্থনীতিতে তারা ডুয়েল ট্রিপল নীতি ফলো করে একটা হচ্ছে ওকে আইএমএফ বলছে এটা করতে হবে ওকে কাগজে পত্রে দেখায় এক কাগজ আছে ওইটা করে আরেকটা সেট আছে চুরির জন্য আমরা এই কাজগুলো করব এবং চুরিটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা পলিসি তৈরি করব যেটা আইএমএফ এর চোখকে ধুলা দেওয়া যায় অথবা ওয়ার্ল্ড ব্যাংকের চোখকে ধুলা দেওয়া যায় তারা এই কাজগুলো করে এবং যেই লোকগুলো আমেরিকায় যাচ্ছে আপনাদেরকে আমি বাংলাদেশি ভাই বোনের আপনাদেরকে আমি একটা কথা বলি আমার কথাগুলো আপনার ভালো লাগবে না কিন্তু তারপরে আপনাদের বলি আমরা সারা বছর পাপ করি সারা জীবন পাপ করি তারপরে হঠাৎ করে একদিন আমরা ঘুম থেকে উঠে বলি এই বছর আমরা হজে যাব হজে যাব এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমরা কি নিজেদেরকে জিজ্ঞাসা করি যে জীবন অনেক পাপ করেছে জীবন অনেক মিথ্যা কথা বলেছি অনেক শেষ্রামি করেছি আমি যদি মক্কা শরীফে যাই ওখান থেকে ব্যাক করে এই কাজগুলো আমি আর করবো না আলটিমেটলি কি হলো আপনারা হজ করতে যান এই প্রতিজ্ঞাটা না করে আপনারা হজ করতে যান হস করতে গিয়ে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলেন আল্লাহ পাক আর করবো না মাফ করি দল তারপরে হজ করে বাংলাদেশে আসেন আইসা পাঁচ দিনের মধ্যে যেমন ছিলে মনাফে কি করা মিথ্যাচারিতা করা ভণ্ডামি করা পাপ করা ঘুষ খাওয়া অন্যের হক ঠকানো কন্টিনিউলি আপনি করতে থাকেন করেন না এখন আমি কি হান্ড্রেড লোকজনদেরকে এই কথাটা বলছি না কিন্তু যারা যাদের নীতিবোধকে কে মেনটেন করে লোককে সংবরণ করে তাদের পার্সেন্টেজ পয়েন্ট জিরো 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 ওয়ান আপনারা আসেন না যে কত পার্সেন্ট লোকজন হস করতে যাওয়ার আগে প্রতিজ্ঞা করে এবং আসার পরে থেকে ব্যাক করে আপনারা কেউ আলহাজ লেখেন কেউ হাজি লেখেন যিনি ভালো তিনি তো ভালো উনি হজ না করতে গেলেও ভালো কিন্তু হজ করে এসে আপনাদের পরিবর্তন হয়েছে আপনারা মিথ্যা কথা বলা বাদ দিয়েছেন মুনাফিকি বাদ দিয়েছেন এ সংখ্যা কত। কম। আপনারা যখন আলহাজ বা হাজি লেখেন আপনাদের মুখের উপরে আমার থুতু ছিটাইতে ইচ্ছা করে কারণ আপনারা মানুষ হিসাবে আরো পচে গেলেন আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করলেন এসে পাক করছেন এখন যে তিরিশটা ব্যাংকের এমডি আমেরিকায় আসছে তারা আমেরিকা আসছে একটা কাজের জন্য ব্যাংকিং সেক্টরকে কিভাবে লিড করবে এই দা শতাব্দীতে তারা সামনে কেন কেমনে নিয়ে যাবে অর্থনীতি থেকে এই টাকা মানি লন্ডারিং এগুলো কিভাবে বন্ধ করবে এই এটার জন্য আপনারা আইএমএফ এ আসবেন ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তাদের সাথে বসবেন ফেডারেল রিজার্ভের সাথে বসবেন কিন্তু দেশে গিয়ে আপনারা সেম কাজগুলোই করবে সেম কাজগুলো কোনগুলো জানেন আগে যে পাপ করেছেন আগে যে ভুল করেছেন আগে যে দুর্নীতি করেছেন এগুলোই করবে। বাংলাদেশে এই মুহূর্তে সব ব্যাংকার বলতে কোনো কেউ আছে আমার এক সময় কয়েকজন ব্যাংকের এমডি টেমডি আমার পরিচিত ছিল ব্যক্তি জীবনে আমি এদের দুই চার এরা সব ছিলেন এই কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কিন্তু ওই সময় তাদেরকে সব বলা হতো ঠিক আছে তারা এক সময় ব্যাংকের ছিলেন অনেক বড় কর্মকর্তা ছিলেন কিন্তু এখন যারা আছেন যোগ্যতা আপনারা আপনারা সবাই পচা মাংস গু গু হয়ে আর সাকিব যে কথাটা বলেছে যে অনেক ব্যয়বহুল তাদেরকে আমেরিকায় আনা কেন ব্যয়বহুল এটা কি জানেন এরা আমেরিকায় আসবে এই বয় ব্যয় ব্যয়বহুল এই সফর করার জন্য তাদের উদ্দেশ্য ট্রেনিং নেওয়া তাদের উদ্দেশ্য বাংলাদেশ থেকে কালো টাকা এখানে পাচার করা তাদের উদ্দেশ্য এখানে এসে তাদের আত্মীয় স্বজন এবং লোকজনদেরকে দিয়ে তাদের মধ্যে কি করে তারা এই টাকাগুলো বেশি করে পাচার করতে পারবে অবৈধ কাজগুলোকে কিভাবে রাগঢাক করতে পারবে এবং তাদের কোনো আত্মীয় স্বজনকে সাথে করে আমেরিকায় আনতে পারবে কিনা এটা তাদের প্রচেষ্টা আপনি যেটা বলেছেন যে তিরিশ জন কর্মকর্তাকে আমেরিকায় পাঠানো অত্যন্ত ব্যয়বহুল এবং সময় নষ্ট এবং অপচয় অর্থের অপচয় এবং তারা যে বলছে না সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে তারা যাচ্ছে যাচ্ছে তো আরো একটা কথা আমি এই সাবজেক্টটার সম্পর্কে চেক করে দেখি না যে জাস্টিস ডিপার্টমেন্ট তাদেরকে ইনভাইট করেছে কিনা মিথ্যাচার মিথ্যাচার করছে তারা হয়তো হবে আপনি রাইট কিন্তু আমি চেক করে দেখিনি কিন্তু আরো একটা কথা কোন একটা জায়গায় যদি বলে যে আমাদের কি ইনভাইটেশন পাঠানো হোক আমেরিকান এনটিটি ও ইনভাইটেশনটা পাঠাবে বাট व्हाट ইজ দা নেসেসিটি দ্য টিটি জোন কর্মকর্তা আমেরিকা আসতে হবে নেসেসিটিটা ব্যাখ্যা করা হয় না এবং এটা ব্যাখ্যা তারা করবে ওটা কিন্তু এটা বলতে পারি যে আগামী সপ্তাহের শো এর আগে আমি করে ব্যাংক বা এমডি কে ইনভাইট করেছে কিনা এই কথাটা আমি চেক করে দেখব। এবং দর্শকবৃন্দ আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী সপ্তাহে আমি আপনাদেরকে বলবো যে আসলে ইনভাইট করছে কিনা সাকিব হয়তো সত্যি কিন্তু আমার জানা নাই